नमस्कार बन्धुरा, আমাদের চ্যানেল বায়োস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা হাউস অব দ্য ড্রাগন ওয়েব সিরিজটির চতুর্থ এপিসোডটি এক্সপ্লেন করব। তার আগে যদি আপনারা শোয়ের আগের এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি না দেখে থাকেন, তবে এখনই আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। শোয়ের শুরুতে আমরা রেনিরাকে দেখতে পাই। সে তার বাবার পরামর্শে তার পছন্দের কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তাই সে স্যার ক্রিশ্চিয়ান কোল ও লর্ড বোরেমুন ব্যারাথিয়ানের উপস্থিতিতে নানান জায়গার লর্ডদের সাথে দেখা করতে স্টেপস্টোনে যায়। রেনিরাকে বিয়ে করার জন্য অনেক লর্ডরা সেখানে এসেছে। তারা এক এক করে রেনিরার সামনে তাদেরকে ইন্ট্রোডিউস করে ও প্রিন্সেসের প্রশংসা করে। এরপর আমরা সেখানে লর্ড ডান্ডেরিয়ানকে দেখতে পাই, যার বয়স রাজা ভিসেরিসের থেকেও বেশি, কিন্তু তাও সেখানে রেনিরাকে বিয়ে করার আশায় এসেছে। কিন্তু রেনিরা তাকে রিজেক্ট করে দেয়। এরপর সেখানে একটি ছোট ছেলে আসে, তাকে দেখে রেনিরা অবাক হয়ে যায়। তখন লর্ড ব্যারাথিয়ান রেনিরাকে জানায় সেই ছোট ছেলেটি ব্ল্যাকউড বংশ থেকে বিলং করে। তারা একটি শক্তিশালী সেনাবাহিনী সহ একটি প্রাচীন হাউস রিভারল্যান্ডসে তাদের হাউস একসময় রাজা হিসেবে রাজত্ব করত। এরপর সেই ছোট ছেলেটি রেনিরাকে ইমপ্রেস করার চেষ্টা করে ও তাকে বিয়ে করে সুরক্ষিত রাখার কথা বলে। কিন্তু তখন তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে বলে ওঠে, প্রিন্সেস রেনিরার কাছে ড্রাগন আছে, তুমি কি আর তাকে প্রোটেক্ট করবে। এই বলে সেই ছোট ছেলেটাকে অপমান করে। এই শুনে ছোট ছেলেটি রেগে যায় আর তরোয়াল নিয়ে সেই ছেলেটির উপর হামলা করে দেয়। এই দেখে রেনিরা সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। অন্যদিকে তখনই সেই ছোট ছেলেটি তার তরোয়াল দিয়ে সেই ছেলেটিকে হত্যা করে দেয়। এই দেখে রেনিরা অবাক হয়ে যায়। তখন স্যার ক্রিশ্চিয়ান কোল রেনিরাকে সেই দৃশ্যটি দেখতে বারণ করে। এরপর তারা জাহাজে করে কিংস ল্যান্ডিংয়ে ফিরতে থাকে। মনের মতো হাজব্যান্ড বাঁচতে না পারে রেনিরা খুব কনফিউজ হয়ে পড়ে। তখন সে ড্রাগনের শব্দ শুনতে পায় আর আমরা সেখানে ডেমনের ড্রাগন কারাক্সিসকে দেখতে পাই। রেনিরা বুঝতে পেরে যায় যে ডেমন কিংস ল্যান্ডিংয়ে আসছে। কারাক্সিস জাহাজের এত কাছ থেকে যায় যে জাহাজটি কেঁপে ওঠে। এরপর ডেমন ক্রাউন হলে আসে। সেখানে কিংস ল্যান্ডিংয়ের অনেক লোকের সাথে সাথে প্রিন্সেস রেনিরাও উপস্থিত আছে। এরপর ডেমন রাজার কাছে গিয়ে ক্র্যাগাস ডাহারের অস্ত্রটি তার সামনে রাখে আর সেটিকেও রাজার থ্রোনে অ্যাড করে নিতে বলে। তখন রাজা ভিসেরিস ডেমনের মাথায় একটি ক্রাউন লক্ষ্য করে। সেটার সম্বন্ধে জিজ্ঞাসা করায় ডেমন জানায় ক্র্যাগাস ডাহারকে হত্যা করার পর তাকে কিং অব দ্য ন্যারোসি আখ্যা দেওয়া হয়েছে, তাই তাকে এই ক্রাউনটি দেওয়া হয়েছে, কিন্তু তাদের রাজা একজনই। এই বলে সে তার ক্রাউনটি রাজা ভিসেরিসের পায়ের সামনে রেখে দেয় ও তার সামনে মাথা নত করে এবং জানায় স্টেপস্টোন পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে আর লর্ড কর্লিস তার রাজ্যে ফিরে গেছে। ভাইয়ের এই ব্যবহারে রাজা খুশি হয় আর সব রাগ ভুলে গিয়ে তাকে পুনরায় আপন করে নেয়। এইভাবে তাদের মিল হয়ে যায়। এরপর ডেমন আসার খুশিতে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে ডেমন, রাজা ভেসারিস ও রানী এলিসেন্ট একসাথে কথা বলতে থাকে। তখন সেখানে রেনিরা আসে আর ডেমনকে যুদ্ধে জেতার জন্য কংগ্রাচুলেট করে। আমরা দেখতে পাই রাজা ভেসারিস রেনিরায়ের উপরে রেগে আছে, কারণ সে এখনও তার জন্য যোগ্য হাজব্যান্ড খুঁজতে সক্ষম হয়নি। এটা ডেমনও বুঝতে পেরে যায়। এরপর রেনিরা সেখান থেকে সরে একটা ফাঁকা জায়গায় এসে বসে। অন্যদিকে তখন রাজা ভিসেরিস আর ডেমন তাদের নিজেদের কথায় মেতে ওঠে। তখন এলিসান রেনিরায়ের কাছে চলে আসে। এরপর এলিসান তাকে ড্রাগন স্টোনের কথা জিজ্ঞাসা করে। সে জানতে চায় সেখানে রেনিরায়ের কেমন সময় কাটলো। তখন রেনিরা বলে সেখানে আসা সবাই তার পজিশন আর তার টার্গেরিয়ান ব্লাডে ইন্টারেস্টেড, তাই সেখানে কাউকে বাঁচতে পারেনি। আর সে এটাও বলে সে তার মায়ের মতো বাচ্চা জন্ম দিতে দিতে মরতে চায় না। এটা শুনে এলিসেন্টের মন খারাপ হয়ে যায়। সে রেনিরায়ের কথাটির সাথে নিজেকে রিলেট করে। এলিসেন্ট রেনিরাকে জানায় ভিসেরিসের সাথে বিয়ে হওয়ার পর তার অবস্থা ঠিক রেনিরায়ের মায়ের মতোই হয়ে গেছে। বর্তমানে তার কোনো বন্ধু নেই যে তার সাথে সে এই সব কথা শেয়ার করবে। উল্টো দিকে রেনিরারও সেম অবস্থা, সেও তার মনের কথা কাউকে শেয়ার করতে পারে না। তখন তারা একে অপরকে সরি বলে আর তারা পুনরায় বন্ধু হয়ে যায়। এরপর আমাদের পরের দিনের সকালের দৃশ্য দেখানো হয়। সেখানে রেড ক্লিপের বাগানে ডেমনের সাথে রেনিরার দেখা হয়। তখন রেনিরা ডেমনের থেকে জানতে চায় কেন সে এখানে এসেছে। তখন ডেমন তাকে জানায় সে শুধু আরামের খোঁজে তার বাড়িতে ফিরে এসেছে। এরপর তারা রেনিরার বিয়ে নিয়ে কথা বলতে থাকে। রেনিরা জানায় রাজা ভিসেরিস নানান জায়গার লর্ডদের সাথে তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে বিয়ে করতে চায় না, কারণ সে কোনো লর্ডের উত্তরাধিকারীদের জন্ম দিতে দিতে নিজের জীবনটা কাটাতে পারবে না। এটা শুনে ডেমন তাকে জানায় রাজবংশে বিয়ে হলো একটা পলিটিক্যাল সন্ধি। এরপর সে রেনিরার জন্য একটা প্ল্যান বানায় যেটা আমরা পরে দেখতে পারবো। এরপর সিন কাউন্সিলিং মিটিংয়ে শিফট হয়ে যায়। সেখানে অটো হাইটাওয়ার জানায় লর্ড কর্লিস ভ্যালেরিয়ান তার মেয়ে লেডি লেনার বিয়ে কোনো সি লর্ডের ছেলের সাথে দেবে বলে ঠিক করেছে। ভ্যালেরিয়ানরা এইভাবে ফ্রি সিটিগুলোর সাথে অ্যালায়েন্স করতে চায়, কিন্তু অটো হাইটাওয়ার বলে এখনও তাদের কাছে সময় আছে। তারা এখনও ভ্যালেরিয়ানদের সাথে সন্ধি করতে পারবে যদি লর্ড কর্লিসের ছেলে ভেলরের সাথে প্রিন্সেস রেনিরার বিয়ে দেওয়া হয়। এরপর আমরা এলিসেন্টকে দেখতে পাই।
সে তার দ্বিতীয় সন্তানটিকে দেখাশোনা করছে, কিন্তু সে সেখানে একদমই খুশি না। অন্যদিকে রাজা ভিসেরিসের শরীরে আয়রন থ্রোনে বসে আরও অনেক ক্ষত হয়েছে। আর আমরা এটাও দেখতে পাই রাজা তার বাঁ হাতের দুটো আঙুল হারিয়ে ফেলেছে। এরপর সেই রাতে ডেমন রেনিরাকে রেড ক্লিফের গোপন রাস্তা থেকে বের করে কিংস ল্যান্ডিংয়ের স্ট্রিট অফ সিল্কে নিয়ে যায়। সেখানে অনেক ব্রোথেলস আছে। এরপর ডেমন রেনিরাকে একটি প্লেজার হাউসে নিয়ে যায়। সেখানে আমরা অনেককে ইন্টিমেট সিচুয়েশনে দেখতে পাই। ডেমন রেনিরাকে বলে বিয়ে হলো একটা ডিউটি, কিন্তু এখানে তারা যার সাথে খুশি মিলন করতে পারবে। রেনিরা প্রথম থেকেই এই সব কিছুর থেকে দূরে থাকে, কিন্তু ডেমন তাকে সেখানকার দৃশ্য দেখিয়ে উত্তেজিত করার চেষ্টা করে। সে রেনিরাকে বোঝায় মিলন একজন মানুষের জীবনের একটি প্রয়োজনীয় অংশ, যেটা তাকে আপন করে নিতে হবে। এরপর তারা একে অপরকে কিস করে ও ডেমন রেনিরায়ের সাথে মিলনে জড়িয়ে পড়তে থাকে। ঠিক তখনই সে রেনিরায়ের থেকে সরে যায় আর সেখান থেকে চলে যায়। কিন্তু কেন ডেমন এমন করলো সেটা আমাদের জানানো হয় না। এরপর রেনিরা সেখান থেকে বেরিয়ে রেড ক্লিফে ফিরে আসে, কিন্তু সেখানে একটা ছেলে তাকে দেখে নেয়। এরপর সেই রাতে রেনিরা স্যার ক্রিশ্চিয়ান কোলকে প্রলুব্ধ করে ও তার সাথে শারীরিক সম্বন্ধ তৈরি করে। অন্যদিকে রাজা ভিসেরিস গভীর রাতে অ্যালিসেনকে মিলনের জন্য ডেকে পাঠায়। সেখানে অ্যালিসেনকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে রাজার সাথে মিলন করতে হয়। পরের দিন ভোরবেলায় সেই ছোট ছেলেটি অটো হাইটাওয়ারের কাছে আসে আর আগের দিন রাতের ঘটনা তাকে জানায়। এরপর আমরা ডেমনকে দেখতে পাই, তার ঘুম ভাঙে। এরপর সেখানে মাইসেরিয়া আসে। তখন আমরা বুঝতে পারি সে আগের দিন রাতে মাইসেরিয়ার কাছে ছিল। এরপর অটো হাইটাওয়ার আগের রাতের ঘটনাটা রাজা ভিসেরিসকে জানায়। এটা শুনে রাজা অটো হাইটাওয়ারের কথা বিশ্বাস করে না ও সে রেগে গিয়ে অটো হাইটাওয়ারকে বলে যে সে রেনিরায়ের নামে নিন্দা ছড়াচ্ছে, যাতে তাকে এয়ার টু দ্য থ্রোন থেকে সরিয়ে তার নাতি এগনকে এয়ার টু দ্য থ্রোন ঘোষণা করা হয়। এরপর সে অটো হাইটাওয়ারকে সেখান থেকে চলে যেতে বলে। তখন সেখানে থাকা অ্যালিসেন্টও তাদের কথা শুনে নেয় এবং রেনিরায়ের সাথে আলাদা করে কথা বলে। সে রেনিরায়ের থেকে আগের দিন রাতের সত্যিটা জানতে চায়। তখন রেনিরা তাকে জানায় আগের দিন সে ব্রোথেলসে গেছিল ঠিকই, কিন্তু তার সাথে ডেমনের সেরকম কোনো সম্বন্ধ হয়নি। এই কথাটা সে তার মরা মায়ের দীপিকে বলে, কিন্তু এখানে রেনিরা মিথ্যে কথা বলে। এরপর ডেমন নেশাগ্রস্ত হয়ে রেড ক্লিপে ফিরে আসে। তখন গার্ডরা তাকে থ্রোন হলে নিয়ে যায়। সেখানে রাজা ভিসেরিস তাকে জিজ্ঞাসা করে আগের দিন রাতে সে তার মেয়ে রেনিরায়ের সাথে কোনো সম্বন্ধে জড়িয়ে ছিল কিনা। তখন ডেমন রাজার কথাটিকে পুরোপুরিভাবে অস্বীকার করে না। সে ভিসেরিসকে বলে যখন তারা রেনিরার বয়সী ছিল তখন তারাও ব্রোথেলসে গিয়ে সময় কাটাতো, তাই এই বিষয়ে এত ভাবার কিছু নেই। এই শুনে ভিসেরিস রেগে যায়। তখন ডেমন তার সাথে রেনিরায়ের বিয়ে দিয়ে দিতে বলে। এই শুনে ভিসেরিস আরও রেগে যায় ও ডেমনকে রেড ক্লিপ থেকে তাড়িয়ে দেয় এবং তাকে ভেলে চলে যেতে বলে। এরপর অ্যালিসেন্ট রাজাকে রেনিরায়ের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলতে বলে। এরপর ভিসেরিস রেনিরাকে ডেকে পাঠায়। সেখানে ভিসেরিস রেনিরাকে জানায় যে সে এবার তার বিয়ে লর্ড কর্লিসের ছেলে ভেলরের সাথে করাবে, যার ফলে ভ্যালেরিয়ান ও টার্গেরিয়ানের মতো দুটো হেভিওয়েট হাউস এক হয়ে যাবে, যা তাদের জন্য একটা ভালো সংকেত। তখন রেনিরা তাকে জানায় সে বিয়ে করতে রাজি, কিন্তু এই যে অটো হাইটাওয়ার তার ওপর গুপ্তচারিতা করেছে, তার নামে এইরকম নিন্দা ছড়িয়েছে, সেটার কী হবে। রেনিরা বলে অটো হাইটাওয়ার প্রথম থেকেই তার নাতি এগনকে এয়ার টু দ্য থ্রোন বানানোর জন্য নানান প্রচেষ্টা করে যাচ্ছে, তাই জন্যই সে এই সব কিছু করেছে। রেনিরা তখন রাজা ভিসেরিসকে তার বিয়ের বদলে অটো হাইটাওয়ারকে হ্যান্ড অব দ্য কিং পদ থেকে সরানোর ইঙ্গিত দেয়। এরপর রাজা ভিসেরিস অটো হাইটাওয়ারকে তার কাছে ডেকে পাঠায় আর তার থেকে হ্যান্ড অব দ্য কিংয়ের পদটি নিয়ে নেওয়ার কথা বলে। ভিসেরিস বলে স্যার অটো হাইটাওয়ার তার একজন বিশ্বস্ত হ্যান্ড ছিল, কিন্তু বর্তমানে সে শুধু নিজের সুবিধাটা দেখে রাজাকে পরামর্শ দিচ্ছে। এই মুহূর্তে তার একটাই উদ্দেশ্য, কিভাবে সে তার নাতি এগনকে রাজার আসনে বসাবে। এই বলে ভিসেরিস অটো হাইটাওয়ারের পোশাকে থাকা হ্যান্ড অব দ্য কিংয়ের ব্যাচটি নিয়ে নেয়। এরপর শোয়ের শেষ সিনে গ্র্যান্ডমাস্টার মেলস রেনিরার কাছে মুনটি রেখে যায়। মুনটি হল ওয়েস্টেরোসি গর্ভপাতের ওষুধ মেশানো এক প্রকার চা। যদি কোনো মহিলা মিলনের পর গর্ভবতী হতে না চায় তাহলে তাদেরকে এই চাটি খাওয়ানো হয়। এইভাবে হাউস অব দ্য ড্রাগনের চতুর্থ এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আর শোয়ের পরবর্তী এপিসোডগুলোর এক্সপ্লেন ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।